গতকাল ডিএমই স্যার মৌখিকভাবে জানিয়েছেন যে আমাদের কয়েকজন প্রতিনিধিকে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন। বিগত দুদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ডাক্তারদের প্রতি যেসব ভাষা প্রয়োগ করেছেন এবং তারপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ডাক্তারদের উপর যে সমস্ত আক্রমণের ঘটনা ঘটেছে, সেই পরিস্থিতিতে আমরা যথেষ্ট উদ্বিগ্ন এবং আশাহত। এবং এই পরিস্থিতিতে আমাদের মুষ্টিমেয় প্রতিনিধিকে পাঠিয়ে বন্ধ দরজার পেছনে আলোচনা করাটা কতটা নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। তাই আমাদের কোনো প্রতিনিধি নবান্নে যাচ্ছেন। আমরা প্রথম দিন থেকে এখনো পর্যন্ত আলোচনার পক্ষে। সাধারণ মানুষের দুরবস্থার জন্য আমরা খুব উদ্বিগ্ন। আমরাও চাই দ্রুত প্রশাসন, আরে এই মোবাইলটা তো সামনে চলে গেল, কর্মক্ষেত্রে আমাদের যথাযথ সুরক্ষা ও কাজের পরিবেশ সুনিশ্চিত করে এই সমস্যার সমাধান হোক, যাতে আমরা দ্রুত পরিষেবা চালু করতে পারি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, আমার হাত ব্লক আছে, রিমোট নিতে বলো, আমার হাত ব্লকে আছে এবং এই সমস্ত সমস্যা।